আজ তো শুনানি ও আদেশ হওয়ার কথা ছিল কিন্তু বিচারপতি অসুস্থ আমরা শুনেছি এর পরের যে তথ্য আপনার কাছে আসে আমাদেরকে বিস্তারিত তথ্য জানাবেন এবং একটি নতুন রিট হয়েছে আমরা জানতে পেরেছি আপনার মাধ্যমে সে ব্যাপারেও আপনি আমাদের একটু জানাবেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা এসব তো প্রথমত বলে নেই সেটি হচ্ছে একজন বিচারপতি অর্থাৎ দুইজনের বেঞ্চ ছিল যেই রিটটি যেখানে শুনানি হচ্ছিল জন ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চে সেখানে জুনিয়র বিচারপতি যিনি ছিলেন বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন তিনি অসুস্থ থাকায় আজকে বেঞ্চ বসছে না এটি আমরা জানতে পেরেছি আজকে সকালে সকালে বলতে হচ্ছে সাড়ে দশটার দিকে আমরা দেখছিলাম যখন হাইকোর্ট বেঞ্চটি শুরু হবে শুনানির জন্য তখন রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী আছেন বিশেষত রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল তিনি ছুটি কাটিয়ে আজকে এসেছেন ফিরেছেন তিনি আজকে শুনানি করতে প্রস্তুতি নিয়ে এসেছেন আমরা তাকে দেখেছি এবং রাষ্ট্রের অন্যান্য আইনজীবী যারা আছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আমরা দেখেছি তারা এজলাসে উপস্থিত ছিলেন একই সাথে যারা রিট করেছেন রিটের পক্ষে যে আইনজীবী আছেন তারাও আজকে উপস্থিত হয়েছেন এবং কানায় কানায় পূর্ণ হয়ে যায় আদালত এজলাস প্রাঙ্গন পুরোপুরি দেখেছি যে আমরা আইনজীবীদের পরিপূর্ণতা ছিল কিন্তু আমরা যখন অপেক্ষা করছিলাম যে বিচারপতিদের বেঞ্চ বসবে সেই সময় জানতে পারলাম যে মাসুদ হোসেন দোলন তিনি অসুস্থ থাকার কারণে দুই দিনে ছুটি নিয়েছেন অর্থাৎ আজকে বুধবার আগামীকাল বৃহস্পতিবার দুই দিন ছুটি থাকার পরবর্তী সময়ে শুক্র এবং শনিবার অর্থাৎ রোববারের আগে এই রিটটি আর শুনানি হচ্ছে না বলাই চলে অনেকটা ঝুলে গেছে এই টের শুনানি কিংবা আদেশ তবে যে বিষয়টি এখানে বলা রাখা বলে রাখার দরকার সেটি হচ্ছে যে আজকে যদি শুনানি হতো বা আদেশ হওয়ার যদি প্রাসঙ্গিকতা থাকতো তাহলে কিন্তু আমি আগেও বলেছিলাম যে হ্যাভিয়াস করপাস যে বিষয়টির কথা আমরা বলেছিলাম যে অনেকগুলো শোনা হয়েছিল যে এই পদ্ধতিটি হওয়ার কথা অর্থাৎ শিক্ষার্থীরা যে ডিভি হেফাজতে তাদের স্বেচ্ছায় গিয়েছেন কি যাননি তাদেরকে আসলে সেখানে আটক করে রাখা হয়েছে কি হয়নি কিংবা এভাবে আটকে রাখা পার রাখতে পারে কিনা সেই যে প্রশ্ন উঠেছে সেই জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা নিজেরা এসে হাইকোর্টে তারা নিজেরা বলবেন যে তাদেরকে আসলে জোর জবরদস্তি করে স্টেটমেন্ট নেওয়া হয়েছে কিনা কিংবা তারা আসলে সেখানে নিরাপত্তার চেয়ে হেফাজতে গিয়েছেন কিনা না অথবা ডিবির কাছে কোনো তারা আবেদন জানিয়েছেন কি তাদের নিরাপত্তার জন্য এই বিষয়গুলো তারা এখানে এসে বলতেন এবং সেটার পরবর্তী সময়ে হতো আর যে শিক্ষার্থীদের গুলি করার বিষয়ে যে শুনানিটির যে কথা ছিল সেটি যদি হয়ে থাকতো তাহলে বলা হচ্ছিল যে বি রেগুলেশন অর্থাৎ পুলিশের একটা রেগুলেশান আছে কোন সময় পুলিশ গুলি করতে পারবে অর্থাৎ এক্সট্রিম সিচুয়েশন ওই সময় পুলিশে গুলি করার কিন্তু ইখতিার আছে যখন বিক্ষোভ আন্দোলন চলবে কিংবা নিজের সেফটি সিকিউরিটির জন্য গুলি করার এখতিয়ার আছে সাংবিধানিক জায়গা থেকে সে গুলি করার যে জায়গাটুকু আছে সেটিকে তারা প্রপারলি আসলে করেছিল কিনা নাকি নির্বিচারে তারা গুলি চালিয়েছিল যদিও রিটকারীর পক্ষ থেকে বলা হয়েছে তারা নির্বিচারে গুলি চালিয়েছে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে তারা অন্যান্য ছাদ থেকে গুলি চালিয়েছে তারা তাদের রিটের শুনানিতে বলেছে যে তারা অন্য ছাদ থেকে নিরীহ মানুষ যে ছিল তাকে গুলি করেছে এই ধরনের প্রশ্ন উঠেছে আমরা কিছুক্ষণ আগে একটি অ্যাফিডেভিট হতে দেখেছি বিএনপির একজন আইনজীবী নেতা যিনি নারায়ণগঞ্জে নির্বাচন করেছিলেন অ্যাডভোকেট তৈমুল আলম খান তিনি একটি রিট দাখিল করেছেন তিনি তার রিটে যেটি বলেছেন যে সেই তিনি বলেছেন যে হেলিকপ্টার থেকে গুলি করা কেন বেআইনি নয় বা যেটি করেছে সেটি নিয়ে তিনি তার প্রসঙ্গটি করেছেন আমরা যেহেতু ওই কোর্টে ছিলাম সে কারণে এটি বিস্তারিত জানতে পারিনি কিন্তু আমি কপি পেয়েছি তিনি যে এফিডেভিট কপি এফিডেভিট করেছেন যে রিটটি করেছেন সেই জায়গা থেকে নিশ্চিত করে বলা যাচ্ছে যে রিট হয়েছে সেটি পরবর্তীতে কি হবে সেটি এখন আসলে সময়ের অপেক্ষা